আজকে আপনাদের সাথে শেয়ার করব রাতে টাওয়ার ব্রিজ দেখতে কেমন হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে আরও একটা নিউ ভিডিও শুরু করলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব লন্ডনের খুবই জনপ্রিয় একটা ট্যুরিস্ট স্পট, যেটা হচ্ছে টাওয়ার ব্রিজ। তো এটা রাতের বেলা দেখতে কেমন হয়, কেমন সুন্দর লাগে, সেটাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তো এখন হচ্ছে প্রায় 3:30 হবে, তো একটু পরে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা হচ্ছে বের হয়ে গিয়েছি, এখন বাসের জন্য হচ্ছে ওয়েট করতেছি। তো কিছুক্ষণ পরই হচ্ছে বাস চলে এসেছে আর আমরা রওনা দিয়ে দিয়েছি। তো আমাদের বাসা থেকে লন্ডন ব্রিজ খুব কাছে, হেঁটেও যাওয়া যায় আবার হচ্ছে বাসেও যাওয়া যায়। তো আমরা যাওয়ার সময় হচ্ছে বাসে করে যাচ্ছি, হেঁটে গেলে হয়তো বা 10-15 মিনিট লাগবে, আর বাসে গেলে হচ্ছে 2টা বাস চেঞ্জ করতে হয়। তো আমরা চলে এসেছি এখন। তো আসার পরে হচ্ছে মোটামুটি কিন্তু এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এখানে বাহিরে এটা হচ্ছে টাওয়ার অফ লন্ডনের পাশে এটা একটা শপ থাকে এখানে। তো এই শপটার মধ্যে হচ্ছে আইসক্রিম, তারপরে কফি, তারপরে বিভিন্ন টাইপের কেক, বিস্কুট, এগুলো আর কি। তো এটা হচ্ছে একদম বাহিরে একটা শপ, এখান থেকে হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাই এখান থেকে কিনে খায় আর কি। তো আমরা এখানে ওয়েট করতেছি, আমরা কফি নিয়েছি এজন্য। তো বের হলে আসলে কফি খেতে ভালোই লাগে। তো যেহেতু বাহিরে ঠান্ডা এত বেশিও না এত কমও না, মোটামুটি ছিল ওই দিন। তো আমরা এখন ওয়েট করতেছি কফির জন্য। আর এখানে দেখতেই পাচ্ছেন কেক থেকে বিস্কিট এগুলো আর কি, কোরাসাও। তো আমরা কফি নিয়ে সামনের দিকে চলে এসেছি, আর এটা হচ্ছে টাওয়ার অফ লন্ডন। তো এটার সামনে আমরা কিছুক্ষণ একটু বসেছিলাম। তো এটা হচ্ছে কিন্তু রানীর বাড়ি। তো রানীর এখনও হচ্ছে আর একটা বাড়ি আছে, ওইখানে রানী থাকতো। তো রানী তো মারা গিয়েছে গত বছর, তো এটা রানীর আগের যে বাড়িটা ওটা আর কি। তো এটা হচ্ছে এখন টাওয়ার অফ লন্ডন নামে পরিচিত। তো এটার ভিতরেও যাওয়া যায়, আর এটার ভিতরে যাওয়ার জন্য মেবি 25 পাউন্ড লাগে পার পার্সন। আর যদি হচ্ছে আপনাদের মানে টাওয়ার হামলেটে আপনারা থাকেন, তাহলে হচ্ছে আপনাদের প্রুফ অফ অ্যাড্রেস দিয়ে তাহলে মনে হয় 1 পাউন্ড করে লাগে। তো আমরা মনে করেছিলাম আজকে এটার ভেতরে ঢুকবো, তো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে ওরা বললো যে সকাল টাইমের দিকে আসলে ঢুকতে পারবে আর কি। তো আজকে আর আমরা ঢুকি না। তো এই যে মাহাদের বাবা মাহাদকে কোলে নিয়ে আছে, মাহাদ দেখতেছে সব কিছু। তো সে খুবই এনজয় করে, বাহিরে আসলে তার খুবই ভালো লাগে। তো এই যে মিনহা মানহা, তারা হচ্ছে এখানে অনেকগুলো সিঁড়ি আছে, এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠে নামে উঠে নামে, এটাই তাদের কাছে অনেক ভালো লাগে আর কি। তো এই জন্য ওরা হচ্ছে এখানে একটু খেলা করতেছে, আর আমরা হচ্ছে কফি খেয়ে নিচ্ছি। তো মোটামুটি কিন্তু এখন সন্ধ্যা হয়ে যাবে এখনই। তো এখানে হচ্ছে মাহাদ নিচে নামবে, যেহেতু ওর বোনেরা দেখলো যে উঠানামা করতেছে, সে কি আর বসে থাকা যায় উপরে। তো সে হচ্ছে নেমে গিয়েছে, তো মিনহা হচ্ছে তাকে সিঁড়ি দিয়ে নামাচ্ছে, নয়তোবা সে পড়ে যাবে। এখনও তো ঠিক মতো ওইভাবে উঠানামা করতে পারে না, এমনি জাস্ট হাঁটতে পারে আর কি। তো মিনহা এজন্য তাকে নিয়ে সিঁড়ি দিয়ে নামাচ্ছে। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, ভিডিওতে দেখে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রায় রাত হয়ে গিয়েছে, তারা হচ্ছে সবগুলা লাইট জ্বালিয়ে দিয়েছে। তো আমরা হচ্ছে এখন সামনে দিয়ে যাচ্ছি টাওয়ার ব্রিজের দিকে। আর যেহেতু এখন হচ্ছে এটা ছিল ডিসেম্বর মাসের ভিডিও, 23 ডিসেম্বরের ভিডিও, তো যেহেতু ক্রিসমাস সামনে ছিল এজন্য সব জায়গায় লাইটিং করা ছিল অনেক বেশি, কারণ ক্রিসমাস টাইমে হচ্ছে অনেক বেশি লাইটিং করে তারা সব সাইডে। তো এজন্য এখানে অনেকগুলো ট্রি ছিল। তো এই যে তারা খুবই সুন্দর করে হচ্ছে ক্রিসমাস ট্রিগুলোকে সাজায়,
তো এই এটার পাশ থেকে কিন্তু টাওয়ার ব্রিজটা খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এখন কিন্তু বাইরে অন্ধকার, তো ভিডিওতে কেন জানি লাইট দেখা যাচ্ছে, কিন্তু এখন হচ্ছে বাহিরে অন্ধকার হয়ে গিয়েছে। আর ওই যে বড় একটা বিল্ডিংয়ের উপরে কিন্তু খুবই সুন্দর করে ওইখানে লাইটিং হচ্ছে, কিছুক্ষণ পরপর ওইটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, তো আসলে ভিডিওতে খুব সুন্দর করে দেখা যাচ্ছে না। তো এই যে টাওয়ার ব্রিজে কিন্তু অনেকগুলো লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, তো ভিডিওতে আসলে কতটুকু দেখা যাচ্ছে আমি বলতে পারছি না, তো সব দিকে একদম লাইট আর লাইট এরকম আর কি, খুবই সুন্দর একটা দৃশ্য। টাওয়ার ব্রিজে রাতে টাইমে আমি কিন্তু এই প্রথমই এসেছি, আমি এর আগে যতবার এসেছি সবসময় দিনের বেলায় আসা হতো সামার টাইমে, তো উইন্টার টাইমে আরও একবার মনে হয় এসেছি কিন্তু দুপুরবেলা। তো রাতের বেলা কখনো হচ্ছে টাওয়ার ব্রিজে আমার আসা হয় নাই, এই ফার্স্ট টাইম আসলাম, আর ভালোই লাগতেছিল। আর এখানে হচ্ছে সিকিউরিটি গার্ডের গাড়ি, এখান দিয়ে হচ্ছে তারা চালাইতে থাকে আর কি, কোনো সমস্যা কারো হয় কি না তারা এগুলা চেক করে। আর রাতের টাওয়ার ব্রিজ দেখতে কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা। ইউকেতে উইন্টার টাইম খুবই তাড়াতাড়ি কিন্তু সন্ধ্যা হয়ে যায়, আগে তো প্রায় 3:30টার দিকে হয়ে যায়, তো এখন হচ্ছে 4টার দিকে হয়, তো আস্তে আস্তে দিনটা বাড়বে আর কি। তো উইন্টার টাইমে এর জন্য কোথাও ঠিক মতো যাওয়া যায় না, ঘোরা যায় না, আর যেহেতু অনেক ঠান্ডা থাকে ঠান্ডার কারণেও যাওয়া হয় না, তো এ কারণেই আর কি উইন্টার টাইমে এই প্রথম আস। যেহেতু বাচ্চাদের হলিডে ছিল আর হলিডেতে বাচ্চারা একটু ঘোরাফেরা করতে বেশি পছন্দ করে, তো এই জন্যই আসলে আর কি একটু ঘুরে আসলাম। আর দেখলাম যে একটা চাঁদ উঠেছে, তো আপনাদেরকে সেটাও একটু দেখালাম আর কি। আর পুরো টাওয়ার ব্রিজের এখানে কিন্তু সুন্দর করে লাইটিং করা, তো আমরা হচ্ছে এই পাশে দিয়ে, এই যে টাওয়ার ব্রিজটা, তো এটার এক পাশে দিয়ে আমরা এখন অপর পাশে যাব। তো এখানে হচ্ছে একটা ছোট শপ, এখানে হচ্ছে বাদামের মধ্যে তারা হচ্ছে ক্যারামেল দিয়ে এগুলাকে রোস্ট করে আর কি, ভাজি করে, তো এগুলো আবার সবাই খায়, তো আমরা নিই নাই এটা। তো আমরা আরও সামনের দিকে চলে গিয়েছি একটু ঘোরাফেরা করতে রাতের বেলা, খুবই সুন্দর দেখা যাচ্ছিল এই যে টাওয়ার ব্রিজের নিচে দিয়ে আর কি এটা। তো এপাশে গিয়ে হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ একটু বসবো, আর সবাই পিকচার তুলতেছিল, ওই পাশে কিন্তু প্রচুর মানুষ ছিল, এই পাশে আবার কম। তো যেহেতু ক্রিসমাস টাইম ছিল, তার একদিন পরেই হচ্ছে ক্রিসমাস ছিল, তো এই জন্য আসলে সবাই ঘোরাফেরা করতেছে। তো এই যে মিনহা হচ্ছে মাহাতকে নিয়ে যাচ্ছে সামনের দিকে, তো এই পাশে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করা একটা গেট ছিল, ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা, এটা আবার রিয়েল ফ্লাওয়ার না, এমনিতে ফ্লাওয়ার আর কি। আর এখানে একটা গাছ ছিল, গাছটার পাতাগুলো ঝরে যাচ্ছে এই শীতের মধ্যেও, এতদিন পর্যন্ত এটার পাতা কীভাবে ছিল কি জানি। তো এখানে খুব সুন্দর করে সব কিছু ডেকোরেশন করা। আর এখান দিয়ে আরেকটা রেস্টুরেন্ট ছিল, এখানেও হচ্ছে খুব সুন্দর করে ক্রিসমাস ট্রিগুলো সাজানো। আর এটার ভিতরে খুবই অবাক করা একটা জিনিস দেখলাম, হারিকেন, তো আমরা যেটাকে হারিকেন বলতাম আর কি, তো ওরা এই ব্রিটিশ কোথায় পেয়েছে জানি না, তারা হচ্ছে এই হারিকেন দিয়ে হচ্ছে এই রেস্টুরেন্টটার ভিতরে হচ্ছে সাজিয়েছে আর কি, খুবই সুন্দর লাগতেছিল ভেতরে আমাদের ঐতিহ্যবাহী হারিকেন দিয়ে। তো এরপর হচ্ছে আমরা আর বেশিক্ষণ ওইখানেই ছিলাম না, কারণ যেহেতু পাশে পানি ছিল, পানির কারণে ঠান্ডাটা বেড়ে যাচ্ছিল, তো যার কারণে আর আমরা বেশিক্ষণ ওইখানে বসি নাই, তো ওইখান থেকে আমরা বের হয়ে এখন সামনের দিকে চলে যাচ্ছি। তো এখন হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা বাসার দিকে যাচ্ছি না, আমরা যাব কমার্শিয়াল রোডে। তো ওইখানে যাওয়ার সময় দেখলাম যে খুবই সুন্দর করে রাস্তার পাশে এভাবে করে ডেকোরেশন করা, সবগুলাই হচ্ছে তারা ক্রিসমাস উপলক্ষে ডেকোরেশন করেছে, তো ভাবলাম যে একটু ভিডিও করি। আর এই বিল্ডিংটা দেখলাম খুবই সুন্দর একদম বাহির থেকে, অনেকগুলা ব্লু কালারের মধ্যে,
তো এই জন্য একটু ভিডিও করলাম। তো আমরা এখন হচ্ছে হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। তো আরেক পাশে দিয়েও দেখলাম খুব সুন্দর ডেকোরেশন করা। তো আমাদের যেতে মেবি 10 মিনিটের মতো লেগে যাবে। তো আমরা চলে এসেছি আর আমার হাজবেন্ড বললো যে সে আমাদেরকে খাওয়াবে। তো আসলে খাওয়াতে চাইলে না খাইলে কিভাবে হয়, তো এই জন্যই আমরা খেতে এসেছি এখানে একটা রেস্টুরেন্টে। আর এটা হচ্ছে হাম্মুস বলে মেবি, তো ওটা হচ্ছে চনাবুর দিয়ে করে, ওইটা অ্যারাবিক একটা ফুড। তো এখানে হচ্ছে মাহাতকে দেওয়া হচ্ছে নান রুটি ছোট ছোট করে, তো সে হচ্ছে একটু খাচ্ছে আবার ফেলে দিচ্ছে এই আর কি। তো সে চুপ করে বসেই ছিল, আসলে দুষ্টামি করে না এখানে এসে। তো আমরা এখানে এসেছি আসলে নাস্তা করার জন্য। তো এরপর হচ্ছে নিয়েছে এখানে ফেলাফেল, এটাও হচ্ছে একটা অ্যারাবিক ফুড মেবি। আর এখানে হচ্ছে তারা খুবই সুন্দর করে সস দিয়েছে, সসটা আমার বেশ ভালো লেগেছে তাদের ডেকোরেশন। আর হচ্ছে নিয়েছি আমরা কাবাব, চিকেন কাবাব। তো এই যে ফেলাফেলটা, এটাও হচ্ছে ডাল দিয়ে বানায়, ছোলা ডাল মেবি। তো এটা খেতে মজা আছে। আর চিকেন কাবাব সাথে ছিল সালাদ, খুবই মজার একটা খাবার ছিল। আর রেস্টুরেন্টের সবচাইতে বেশি ভালো লেগেছে তারা ডেকোরেশনটা খুবই সুন্দর করে করেছে, তারা হচ্ছে খাবারগুলো সার্ভ করেছে খুব সুন্দর করে, এটাই বেশি ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।